সালাম আলাইকুম। আমাদের এই হোস্টেলের নাম কাজী গার্লস হোস্টেল। তো এটা সিলেটের একেবারে প্রাণ কেন্দ্রে, সকল প্রতিষ্ঠানের যেখান থেকে যাতায়াত করা খুবই সহজ এমন একটা জায়গা আছে, পয়েন্টের পাশেই, একেবারে টিলাগড় পয়েন্টের পাশেই। এখান থেকে সিলেটের সুনামধন্য সকল কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় যাতায়াত করা সহজ। এই প্রতিষ্ঠানটা মূলত আমার চাচা কাজী মামুনুর রশিদ সাহেব তিনি পরিচালনা করেন, আমি চাচার সাথে বিভিন্ন খাতে সহযোগিতা করি। তো মূলত এই প্রতিষ্ঠানটা আমাদের চাচা এই টিলাগড়ের বিশিষ্ট ব্যবসায়ী কাজী মামুনুর রশিদ সাহেব তিনি এটা পরিচালনা করেন। তো আমাদের এখানে একজন বোর্ডার এই হোস্টেলে প্রবেশ করার সাথে সাথেই উনি দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ধরনের সিকিউরিটি আমরা রেখেছি। যেমন প্রথমত এখানে ইন এবং আউটের জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে হবে, তাছাড়া আমাদের সার্বক্ষণিক সিসি ক্যামেরা আছে। আবার এর পাশাপাশি গেটে সবসময় একজন মহিলা সিকিউরিটি থাকবেন, ইন আউটের সময় সবসময় যিনি স্বাক্ষর গ্রহণ করবেন। তো এইভাবে আমার দেখা যাচ্ছে যে এই হোস্টেল সবচেয়ে বড়ো যে জিনিসটি এখানে হচ্ছে সিকিউরিটি, নিরাপত্তা। একজন অভিভাবক যেটি কামনা করেন এই ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই। তাছাড়া সাধারণত যে অভিভাবকরা আরেকটা জিনিসের পরেশানি থাকেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিভিন্ন হোস্টেলে দেখা যায় থাকা খাওয়ার বেশ, খাওয়ার ক্ষেত্রে বেশ সমস্যা হয়। তো আমরা এখানে খাওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বেশ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি, যার কারণে বোর্ডাররা যারা বর্তমানে আছেন তারা বেশ সন্তুষ্ট। এবং আমরা আশা করি যে এখানে নতুন যারা বোর্ডার আসবেন ইনশাআল্লাহ এখানে থাকলে কারো অভিভাবক কিংবা বোর্ডার কেউই অপছন্দ করবেন না ইনশাআল্লাহ। এই জন্য আমরা আহ্বান করি যে আমাদের হোস্টেলটি একটু ভিজিট করুন, দেখুন এবং আশপাশের যে হোস্টেলগুলোর সাথে মিলিয়ে দেখুন, আশা করি আপনাদের পছন্দ হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের হোস্টেলের মোবাইল নম্বর হচ্ছে 01403567773। আবার বলছি 01403567773। আমাদের ঠিকানা হচ্ছে টিলাগড় পয়েন্ট সংলগ্ন শাপলাবাগ 1নং রুড সাজু রুড 5নং বাসা। এটি হচ্ছে আমাদের ঠিকানা পয়েন্টের পাশেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আমার নাম কাজী মামুনুর রশিদ। আমার প্রতিষ্ঠানের নাম কাজী গার্লস হোস্টেল। আমি এই প্রতিষ্ঠানের ওনার। ব্যবসাটা সেবার মনোভাব নিয়ে মানুষের উপকারার্থে শুরু করছি, কারণ মানুষেরা মেয়েদের লেখাপড়ার ব্যাপারে বাইরে যখন দিয়ে তখন তারা খুবই একটা টেনশনে থাকে, মেয়েটারে নিরাপদ কোন জায়গায় দিব, একটা নিরাপদ বাসস্থান লাগে, সবার এটা খুব টেনশন থাকে। ও মনোভাব নিয়ে ঠিকাগড় কেন্দ্রিক যখন আমরা থাকি বা আমার এনে একটা আমার একটা বাসা আছে খুব প্লেসও, তখন চিন্তা করলাম যে এটার একটা মহিলা হোস্টেল হলে যে অভিভাবকরা একটা উপকার হইব। ও মনোভাব নিয়ে, কারণ টিলাগড় কেন্দ্রিক আপনার লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, এর বাদে কৃষি ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তারপরে এমসি কলেজ, সরকারি কলেজ, আপনার এর বাদে স্কলারশিপ কলেজ, মদনমোহন কলেজ, মানে শহরের মধ্যে যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, যতটা কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, সবখানে যাওয়ার খুব সুন্দর একটা যাতায়াতের এই সুবিধা এনো। সকাল হইলেই সব ভার্সিটির গাড়িগুলো এনো ও পয়েন্টও বার হইলে পাওয়া যায়। আর এটা হইলো টিলাকড় কেন্দ্রিক পয়েন্টের সাথেও মানে একটু ভিতরে, সামান্য ভিতরে এনো, মানে জিওটা খুবই ভালো, মানে কোনো শব্দ দূষণ নাই বা কোনো পরিবেশও খুবই ভালো। আর আমার এই হোস্টেলটা খুব আন্তর্জাতিক মানের, মানে আমার কেন সুবিধা হইলো আপনার সেন্ট্রাল ফিল্টারিং পানি আছে করছি, তারপরে আপনার খুব মনোরম পরিবেশে আমি এ ফাঁসতলা বিল্ডিংটারে খুব সুন্দরভাবে সাজাইছি। মিনো আমার কেন সুবিধা হইলো, 2 বেডরুম আছে, 1 বেডরুম আছে, 3 বেডরুম আছে, বিভিন্নভাবে মানুষের চাহিদা অনুযায়ী, মানে প্রত্যেকটা বোর্ডারের চাহিদা অনুযায়ী মানে জোরগুলা রুমগুলা সাদা নিয়েছে। এনর আপনার ওয়াইফাই ব্যাপারে অনেক হোস্টেলও আছে যে ওয়াইফাইটা থাকে, তারা এক এক রুমে এক একটা রাউডার থাকে, কিন্তু আমরা প্রত্যেক বোর্ডারের ক্ষেত্রে আপনার পার্সোনালভাবে তারা আইডি সেট করিয়ে দিব, তার ব্যবহার করতে পারবো। রুম বিভিন্ন ক্যাটাগরির সিট আছে, এটার সাথে আপনার খাওয়া দাওয়া, এর বাদে ওয়াইফাই,
মানে সার্ভিস চার্জ এভরিথিং সব কিছু সম্পূর্ণ মহিলার দ্বারা পরিচালিত হইব। এখানে সিকিউরিটির ব্যাপারে আপনার ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করছি, সাথে সাথে আপনার মহিলা যে থাকব সিকিউরিটি থাকব, যে রেজিস্ট্রারের মাঝে তার যাওয়া আসার সময়গুলা জো করে দিব, মানে সাইন করে দিয়ে দিতে হইব, বুঝছেন? ও আপনি আশা করি যে আমার এই হোস্টেল অভিভাবকেরা নির্দ্বিধায় দিতে পারে, কারণ ইনো দিলে একটা নিরাপদ স্থান ইনশাল্লাহ। আমার এখান দেখলে আমি মনে করি যে শহরের মাঝে তো অভাব নাই হোস্টেলগুলোর, কিন্তু ব্যতিক্রমী আমার আমার ইজ্জটা প্রতিষ্ঠানটা। আশা করি আর যে যে কোনো অভিভাবকে আপনারা আপনাদের মেয়েদের যে কোনো হোস্টেলে দেওয়ার আগে, দেওয়ার চিন্তা করার আগে আমরা এখানে ভিজিট করার লাগে আপনারা আমন্ত্রণ করলাম, যে একবার দেখবা, দেখার পরে আপনি আপনার বিবেকের লোকে চিন্তা করবা যে দেওয়া যায়নি, দেখি আপনি এই সিদ্ধান্ত নেওয়ার লাগে আমি ইয়ে করলাম, অনুরোধ করলাম।